আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্রেম রিলে এবং ক্লাউড সুইচ। ফ্রেম রিলে হচ্ছে আমরা যদি অনেকগুলো রাউটারকে স্টার টপোলজিতে সংযুক্ত করতে চাই, আমরা কাস্টম মেড থেকে নিই কাস্টম ডিভাইস, আমরা তিনটে রাউটারকে স্টার টপোলজিতে সংযুক্ত করতে চাই। এখন এক্ষেত্রে আমাদেরকে যে সুইচটা ইউজ করতে হবে, আমরা সিরিয়াল কেবল ইউজ করতে হলে আমরা যদি তাহলে আমাদেরকে ইউজ করতে হবে ক্লাউড সুইচ। যে অ্যানিমুলেশন থেকে আমরা এখান থেকে একটা ক্লাউড সুইচ নিচ্ছি, ক্লাউড সুইচটা আমরা তিনটে রাউটারকে সংযুক্ত করার কাজে ইউজ করব। তো এখন রাউটারগুলোকে ক্লাউড সুইচের সাথে রাউটার কানেকশন দিই। রাউটারের দিক থেকে ক্লাউডের দিকে কানেকশন দিই তাহলে প্রথম ব্যাপারটা ইন্টারনেটে কানেকশন হয়ে যাবে। তো আমরা যে কাজটা করবো এক্ষেত্রে সেটা হচ্ছে ক্লাউডের দিক থেকে রাউটারের দিকে কানেকশন দেব। ওকে, ক্লাউডের দিক থেকে প্রথমে রাউটারের কানেকশন দেবে। তাহলে আমাদের তিনটে রাউটার এখন কি কানেকশন কানেক্টেড অবস্থায় আছে। তো এবার আমরা এখানে আমরা আগে তো টানেল লিঙ্ক করার সময় ভার্চুয়াল লাইন দিয়ে কাজ করছি, তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে আমাদের এটা ভার্চুয়াল লাইন, এখানে তিনটা ভার্চুয়াল লাইন অ্যাড করব। এটা একটা ভার্চুয়াল লাইন, এটা একটা ভার্চুয়াল লাইন, আর এটা একটা ভার্চুয়াল লাইন। এখন বেসিক্যালি আমরা রাউটারগুলোতে পিসি দিই, তিনটে রাউটার জাস্ট তিনটে পিসি। ওকে, পিসিগুলো কানেকশন দিই ফার্স্ট। আমরা
পিসিগুলো রেডি কানেকশন করার জন্য। এবার আমরা যে ভার্চুয়াল লাইনগুলো আছে না, এই লাইনগুলোতে একটা করে নেটওয়ার্ক হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস ভার্চুয়াল। ধরো আমরা এখানে 10.232.40.0 দেখেন আর ওয়ান থেকে টু এর দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটার নাম হবে 103। ওয়ান হচ্ছে এক থেকে শুরু হয়েছে গিয়ে পৌঁছেছে 3, 103। আর এই রাস্তাটা এটা এক থেকে শুরু হয়েছে গিয়ে শেষ হয়েছে 3, আর এটা 3 থেকে শুরু হয়েছে আবার এসে শেষ হয়েছে 1, এই জন্য এটা হবে 301। এবার এই রাস্তাটা এখানে 3 থেকে শুরু হয়েছে গিয়ে আসছে 2, তাহলে এটা হবে 302। এটা হবে 302, এই ভার্চুয়াল রাস্তাটা অ্যাড্রেস হবে 302। এটা যেহেতু 2 থেকে শুরু হয়েছে গিয়ে শেষ হয়েছে 3, এটা হবে 203। এটা থেকে শুরু হয়েছে 2, এটা হবে 102। দুই থেকে শুরু হচ্ছে গিয়ে আসছে 1, এটা হবে 201। বেসিক্যালি এটা হচ্ছে সাজানো। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, এখন এই রাউটারগুলোর সিরিয়াল পোর্টগুলোকে গিয়ে আমরা অ্যাক্টিভ করে দিয়ে আসতে হবে। প্রথমে এই রাউটার থেকে শুরু করলাম, এক্সিট, এই রাউটারের সিরিয়াল পোর্টটাকে বুঝবো, এই রাউটারের 0.0.0। এবার এখানে আমরা আইপি দিব না, জাস্ট ইএন স্পেস ফ্রেম রিলে, ওকে, জাস্ট আমরা ফ্রেম রিলে এনাবল করে দিলাম আর ক্লক রেট দিয়ে দেবো 9600। এরপর একইভাবে অন্য রাউটারগুলোতে যে রাস্তাটা এনেবল হয়ে গেছে, একইভাবে অন্য রাউটারগুলোতেও আমরা ফ্রেম রিল এনেবল করে দেবো সিরিয়াল পোর্টগুলোতে। জাস্ট সিরিয়াল পোর্টগুলোতে আমরা ফ্রেম রিল এনেবল করে দেবো 0.0.0.0 ইএন স্পেস ফ্রেম রিলে যেটা করবো ভিতরে আমরা ইয়েগুলো ফ্রেম রিলেগুলো এনেবল অ্যাক্টিভ করে দেবো। আমরা এখন ঢুকতেছি ক্লাউডের কনফিগারেশনে, ওকে, ক্লাউডের কনফিগারেশনে যাওয়ার পর কনফিগ, কনফিগে যাওয়ার পর আমরা এটার সিরিয়াল পোর্ট আমাদের ক্লাউডের কনফিগারেশন আসছে। এবার ক্লাউডের কনফিগারেশনে প্রথম আমরা এখান থেকে ইয়েগুলোকে কনফিগারেশন করি, এই নাম্বারগুলোকে ডিক্লেয়ার করে দিই,
আমরা 103 শুরু করি, 103 আছে আমাদের রাউটার 1, 103 রাউটার 1 এ কলম, তারপর আবার 301 আছে রাউটার 2, সরি রাউটার 3 তে, 301 রাউটার 3 তে, তারপরে আবার 302 রাউটার 3 তে, করতে পারবো না, আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, সরি আবার একটু মিসিং হয়ে গেছে, এখানে সিরিয়াল কিন্তু সবগুলো ইউজ অ্যাড করব না, আমরা এখন আছি সিরিয়াল জিরোতে, তো এই যে সিরিয়াল জিরোতে আমাদের যে রাউটারটা কানেকশন আছে রাউটার ওয়ান, ঠিক আছে, তো রাউটার ওয়ানে গিয়ে আমরা যেটা আমরা শুধু 103 আর 102 দুইটা অ্যাড করবো, 103 অ্যাড করলাম, এটার নাম দিলাম রাউটার ওয়ান, তারপর 102 অ্যাড করলাম, এটা দিলাম রাউটার, এটার নাম দিলাম রাউটার টু, ওকে, তো এবার সিরিয়াল ওয়ানে গেল, সিরিয়াল ওয়ান হচ্ছে এইটা, এটা হচ্ছে এই রাউটার, এখানে আমরা অ্যাড করবো 301, 301 এটা রাউটার, শেষ করছি সিরিয়াল টু, সিরিয়াল টু তে গিয়ে আমরা অ্যাড করবো, সিরিয়াল টু তে যে রাউটারটা সেই রাউটারটা 201 203 201 যেটা করতে হবে, এই যে প্রথমে আমাদেরকে রাস্তাগুলো সংযুক্ত করে দিতে হবে, ভার্চুয়াল রাস্তাগুলো 103, ঠিক আছে, সিরিয়াল জিরো, সিরিয়াল জিরোয়ের যেটা আমাদের রাউটার ওয়ান, সিরিয়াল জিরোয়ের যেটা রাউটার ওয়ান আর রাউটার থ্রি কানেকশন হবে, আর সিরিয়াল ওয়ানের হচ্ছে রাউটার থ্রি, সিরিয়াল ওয়ান, সিরিয়াল ওয়ানের রাউটার ওয়ান, এই দুটো আমাদের কানেকশন হবে, ঠিক আছে, আমরা অ্যাড করি, এবার আমাদের সিরিয়াল ওয়ানের রাউটার টু, সিরিয়াল ওয়ানের রাউটার টু আর কানেকশন হবে সিরিয়াল টু এর 203, এটা একটু দেখে নিই, 203 হচ্ছে রাউটার টু, তাহলে আমাদের সিরিয়াল ওয়ানের রাউটার টু আর সিরিয়াল টু এর রাউটার টু এটা আমাদের অ্যাড হবে, ওকে, এরপরে হচ্ছে সিরিয়াল জিরো, সিরিয়াল জিরো আর সিরিয়াল টু এর বাকিটা, সিরিয়াল জিরো এর আমরা ওয়ান অ্যাড করছি, তাহলে বাকি আছে রাউটার টু আর সিরিয়াল টু এর, আমরা এখানে টু অ্যাড করছি, তাহলে বাকি আছে রাউটার ওয়ান, এই যে তিনটা আমরা অ্যাড করে এই যে কানেকশনগুলো আমরা সংযুক্ত করে দিছি,
তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাব ইন্টারফেস করার জন্য আমরা এবার রাউটারের কনফিগারেশনে যাব। প্রথম আমরা রাউটার ওয়ান থেকে শুরু করি। রাউটার ওয়ানে যাওয়ার পরে স্পেস এস 0/0/0 এই সিরিয়াল পোর্টে আমরা একটা সাব ইন্টারফেস করব .1 স্পেস .2. ওকে, তো সাব ইন্টারফেসে ঢুকে গেছি আমরা। তো এরপরে ফ্রেম রিলে সাব ইন্টারফেস আমরা এই লাইন দিয়ে কাজ করলে তাহলে ইন্টারফেস DLCI এই লাইন দিয়ে যদি কাজ করি তাহলে আমরা এখন 103 এর কাজ করব। তাহলে 103 ঠিক আছে, একটা 103 দিয়ে ঢুকলাম। এবার আইপি অ্যাড্রেস এইবার চলে আসার জন্য 192.168 এটাকে আমরা 60 নেটওয়ার্ক বসি, তাহলে আমরা এখানে 60.1 দিলাম। তো সাবনেট মাস তো এবার আমরা এটাও করে ফেলি আরেকটা সাব ইন্টারফেস করে আসি হয়ে গেছে। তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা রাউটিং করতে হবে। যে কোনো একটা রাউটিং না করলে আমার তো এই জিনিসটা হচ্ছে ডাটা পাসিং হবে না। তো এখন আমরা রাউটিং করি, প্রথম রাউটার থেকে করতেছি। প্রথম রাউটার আমার এখানে নেটওয়ার্ক আছে, চিনাইতে হবে 10/60/40 এই তিনটা পরিচিত নেটওয়ার্ক।
10 actor network, 60 actor network, 40 actor network, 10, 40, 60. Okay, প্রথম রাবার থেকে আমরা এই তিনটা নেটওয়ার্ক আমরা 10, 60, 40 তিনটা পরিচিত নেটওয়ার্ককে আমরা সংযুক্ত করে নেব দ্বিতীয় রাবার থেকে। সাকসেসফুল তাহলে আমাদের এভাবে আমরা ফ্রেন্ড রিলের কমান্ডগুলো শিখলাম। তো এখানে অনেকগুলো স্টেপ এবং বেশ জটিল, তো